সুন্দর ডিমের কিমাটা। তো শুরু করার আগে যারা লক্ষ্মী পাই চ্যানেলে প্রথমবার এসেছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলটাও বাজিয়ে দেবেন। চলুন শুরু করি আজকের ডিমের কিমা রেসিপিটা। ডিমের কিমা বানাতে যে উপকরণ লাগছে, এখানে আমি চারটে সিদ্ধ করা ডিম কুসুম বাদ দিয়ে টুকরো করে কেটে নিয়েছি, একটা বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছি, একটু ধনে পাতা কুচো করে নিয়েছি। এখানে চারটে ডিম নিয়েছি, ওই জন্য আমি বড় চামচের চার চামচ তেল নিয়েছি। পেঁয়াজ আমি বেটে নিয়েছি, এক চামচ মতো আদা বেটে নিয়েছি, হাফ চামচ ধনে বাটা, দুটো কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেব আর স্বাদ মতো একটু গরম মশলা দিয়ে দেবো। তো আমি এখন গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, আমি দিয়ে দিচ্ছি তেলটা। তো তেলটা গরম হয়েছে কি দেখে নিচ্ছি। তো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এই পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে দেব আদা বাটা, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো পেঁয়াজটা এখন আমি লাল হতে দেব, লাল হওয়া পর্যন্ত অপেক্ষা। পেঁয়াজটা এখন একটু লাল লাল হয়ে এসেছে, দুটো কাঁচা লঙ্কা বাটা আর ধনে বাটাটা দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি টমেটো কুচানো। তো আবার একটু ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি নুন। নুনটা দিয়ে আরও ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দেব গরম মশলা। তো খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু মিশিয়ে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি আমি ডিমের টুকরোগুলো। তো এখন আমি আরও দু তিন মিনিট এরকমভাবে নাড়াতে থাকবো। এটা একটা জিনিস দেখতে পেলেন, আমি একটুও কিন্তু পানির ব্যবহার করিনি, এতে কোনো রকম পানির ব্যবহার করা যাবে না। এই রেসিপিটা ভাতের সাথে অথবা রুটির সাথে খুবই ভালো খেতে। তো খুব চটপট এই ডিমের কিমাটা তৈরি করে ফেলতে পারেন আপনি, আমার সুন্দর একটা ডিমের কিমা। তো ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক করবেন, আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটাও বাজিয়ে দেবেন। কিমাটা তৈরি হয়ে গেছে, এখন আমি পরিবেশন করব। এখন একটু উপরে ধনে পাতা ছড়িয়ে দিয়েই পরিবেশন করতে হবে। তো তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা আমার ডিমের কিমা। তো আপনারাও চটপট এরকম একটা ডিমের কিমা রুটির সাথে খাওয়ার জন্য তৈরি করে নিতে পারেন।